চট্টগ্রামের স্বনামধন্য ইংরেজি মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠান প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের 12 জন শিক্ষার্থী শনিবার আউলিপিয়া চূড়ান্ত পর্বে অংশগ্রহণের জন্য যুক্তরাষ্ট্রের বোস্টনে অবস্থিত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে গেছেন। 2 জুলাই থেকে 5 জুলাই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের 4 দিন ব্যাপী এ প্রতিযোগিতায় চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। ইতিপূর্বে অনলাইন এবং ঢাকায় অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় বিতর্ক, সৃজনশীল লেখা, কুইজ, উপস্থিত বক্তৃতা ও টিম ওয়ার্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নৈপুণ্যের সাথে চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত হয় 12 সদস্যের এ টিম। 12 জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেওয়ার পাশাপাশি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া যোগ্যতা সংক্রান্ত একটি পর্বে অংশগ্রহণ করে এ প্রতিনিধি দল। এছাড়াও নিউ ইয়র্ক, নিউ জার্সি, ওয়াশিংটন ডিসি সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর, স্থাপনা ও পর্যটন কেন্দ্র ভ্রমণ শেষে আগামী 13 জুলাই দলটির দেশে ফেরার কথা রয়েছে। ফ্রম প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল কোয়ালিফাইড ফর গ্লোবাল ইন্টারন্যাশনাল ইন্টেলেকচুয়াল কম্পিটিশন কল্ড আউলিপিয়া। ইট ইজ বিং হেল্ড অ্যাট হার্ভার্ড ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট স্কুল অফ এডুকেশন অ্যান্ড আওয়ার স্টুডেন্টস কোয়ালিফাইড ফর দিস প্রোগ্রাম অ্যাট হার্ভার্ড ইউনিভার্সিটি বাই পার্টিসিপেটিং অনলাইন অ্যান্ড অলসো দ্য লোকাল রাউন্ডস ইন ঢাকা অ্যান্ড নাও দে আর ইন দ্য USA at University of Harvard to participate in this program, and there they will participate in different group activities and also individual tasks, and they will meet with students from around the world of their age group, and I believe this will be a huge learning for our students, and they will also participate in a briefing session on admissions at Harvard University, and besides that students will visit New York, New Jersey, Boston as well as Washington DC, and overall the whole program will be a huge learning curve for our students.